আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আলামিন মহান আল্লাহ আলামিনের অশেষ মেহরবাতে আজকে আমরা পবিত্র মাহে রমজানের পঁচিশতম দিনে এসে হাজির হয়েছি আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআন মাজিদের সহজ সরল বাংলা অনুবাদে পঁচিশতম পাড়া শুনব ইনশাল্লাহ গতদিনে আমরা সুরা হামিম আসসাজদার ছেচল্লিশ নম্বর আয়াতে শেষ করেছিলাম আজকে আমরা সাতচল্লিশ নম্বর আয়াতে শুরু করব বিসমিল্লাহ রহমান রাহিম রহমান রাহিম আল্লাহ তালার নামে কেয়ামত সংক্রান্ত জ্ঞান ও তথ্য একমাত্র আল্লাহ আল্লাহতালার দিকেই ফেরানো যায় কোনো একটি ফল নিজের খোঁসা ছেড়ে বাইরে বেরোয় না কোনো একটি নারীও নিজের গর্ভে সন্তান ধারণ করে না না সে সন্তান প্রসব করে যার পূর্ণ জ্ঞান আল্লাহ তালার কাছে মজুদ থাকে না যেদিন তিনি ওদের ডেকে বলবেন কোথায় আজ আমার অংশীদাররা তারা বলবে হে রব আমরা তোমার কাছে নিবেদন করছি আজ আমাদের মাঝে সাক্ষ্য দেওয়ার জন্য কেউই মজুদ নেই এরা আগে যাদের ডাকত তারা আজ হারিয়ে যাবে এরা বুঝতে পারবে তাদের উদ্ধারের কোনো জায়গায় অবশিষ্ট নেই মানুষ কখনো কোনো বৈষয়িক কল্যাণ লাভের জন্যে দোয়া করা থেকে ক্লান্তি বোধ করে না অবশ্য যখন কোনো দুঃখ দৈন তাকে স্পর্শ করে তখন সে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে পড়ে যদি দুঃখ কষ্ট স্পর্শ করার পর আমি তাকে অনুগ্রহ এর স্বাদ আস্বাদন করাই তখন আবার সে বলে এ তো আমারই প্রাপ্য আমি এটাও মনে করি না সত্যি সত্যি কেমত অনুষ্ঠিত হবে আর যদি আমাকে একদিন আমার মালিকের কাছে ফেরত পাঠানোই হয় তাহলে আমার জন্য তার কাছে শুধু কল্যাণই থাকবে আমি সেদিন কাফেরদের অবশ্যই বলে দেব দুনিয়ার জীবনে তারা কি করত অতপর সে অনুযায়ী আমি তাদের কঠোর আজাব আস্বাদন করাব আমি যখন মানুষের উপর কোনো অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং উল্টো দিকে ফিরে যায় আবার যখন তাকে কোনো অনিষ্ট এসে স্পর্শ করে তখন সে দীর্ঘ দোয়া নিয়ে আমার সামনে হাজির হয় হেনাবি তুমি বলো তোমরা কখনো এ কথা ভেবে দেখেছ কি যদি এ কোরআন আল্লাহ তালার কাছ থেকে এসে থাকে অতপর তোমরা একে প্রত্যাখ্যান করো তাহলে তার চেয়ে বেশি গোমরাহ আর কে হবে যে ব্যক্তি এর মারাত্মক বিরুদ্ধাচারণে লিপ্ত আছে অচিরে আমি দিগন্ত বলয়ে আমার কুদরতের নিদর্শনসমূহ প্রদর্শন করব এবং তাদের নিজেদের মধ্যেও তা আমি দেখিয়ে দেব যতক্ষণ পর্যন্ত তাদের উপর এটা পরিষ্কার হয়ে যায় যে এ কোরআন মূলত সত্য এনাবি তোমার জন্যে এ কথাকে যথেষ্ট নয় তোমার রব তোমার সব কিছু সম্পর্কে অবহিত জেনে রেখো এরা অবশ্যই এদের মালিকের সাথে সাক্ষাতের ব্যাপারে সন্দিহান আরো জেনে রেখো এদের সব কিছুই আল্লাহ পরিবেষ্টন করে আছেন আলহামদুলিল্লাহ সুরা হামিম শেষ হল এখন আমরা শুনবো সুরা 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 মক্কায় অবতীর্ণ তেপান্নটি আয়াত বিশিষ্ট একটি সুরা বিসমিল্লাহ হির রহমান রাহিম রহমান রাহিম আল্লাহ তালার নামে হামিম আইন সিন হে নাবি এভাবেই কিছু বর্ণমালা দিয়ে আল্লাহ তোমার উপর এ সুরাগুলো নাজিল করেছেন তোমার পূর্ববর্তী নবীদের কাছেও তিনি তা এভাবেই করেছেন আল্লাহ আল্লাহতালা পরাক্রমশালী প্রজ্ঞাময় আসমানসমূহে যা কিছু আছে যা কিছু আছে জমিনে সব কিছুই তার জন্য নিবেদিত তিনি সমুন্নত তিনি মহান আল্লাহ আল্লাহতালার ভয়ে আসমানসমূহ তাদের উপরিভাগ থেকে কিছু অংশ ফেটে পড়ার উপক্রম হয়েছিল এ সময় ফেরেস তাদের মহান মালিকের পবিত্রতা ঘোষণা করতে শুরু করে তারা দুনিয়াবাসীদের জন্যেও আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে জেনে আল্লাহ তালা হচ্ছেন ক্ষমাশীল পরম দয়ালু হে নাবি যারা আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক বানিয়ে নিয়েছে তিনি তাদের উপর সদা নজর রাখছেন তুমি তো এদের উপর তত্ত্বাবধায়ক নও এভাবেই হেনাবি এ আরবি কোরআন আমি তোমার উপর নাজিল করেছি যাতে করে তুমি এর দ্বারা মক্কা ও তার আশেপাশে যারা বসবাস করে তাদের জাহান্নামের আজাব সম্পর্কে সতর্ক করে দিতে পারো তাদের তুমি কেয়ামতের মহা সমাবেশের দিন সম্পর্কেও হুঁশিয়ার করতে পারো যে দিনের ব্যাপারে কোনোরকম সন্দেহ নেই আর সেদিনের বিচারে একদল লোক জান্নাতে আরেক দল লোক জাহান্নামে নামে প্রবেশ করবে আল্লাহ তালা চাইলে তাদের সমগ্র মানব জাতিকে একটি অখণ্ড জাতিতে পরিণত করতে পারতেন কিন্তু তিনি যাকে ইচ্ছা করেন তাকে নিজ অনুগ্রহে প্রবেশ করান আর যারা জালেম তাদের কোথাও কোনো অভিভাবক থাকবে না থাকবে না কোনো সাহায্যকারীও এরা কি তাকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক বানিয়ে নিয়েছে অথচ অভিভাবক কেবল আল্লাহ তালাই তিনি মৃতকে জীবিত করেন তিনি সর্ববিষয়ের উপর শক্তিমান হে মানুষ তোমরা যে বিষয়ে মতবিরোধ করো তার ফয়সালা তো আল্লাহ তালারই হাতে বলো হে নাবি এই হচ্ছেন আল্লাহ তালা তিনি আমার রব আমি তার উপরই নির্ভর করি এবং আমি তার দিকেই ফিরে যাব তিনি আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা তিনি তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের জন্য যুগল সৃষ্টি করেছেন তিনি পশুদের মাঝেও তাদের জোড়া সৃষ্টি করেছেন এভাবেই তিনি সেখানে তোমাদের বংশ বিস্তার করেন সৃষ্টিলোকের কোনো কিছুই তার সদৃশ নয় তিনি সর্বশ্রোতা তিনি সর্বদ্রষ্টা আসমানসমূহ ও জমিনের সব চাবিকাঠি তার হাতে তিনি যার জন্যে ইচ্ছা করেন রিজেক বাড়িয়ে দেন আবার যার জন্য চান সংকুচিত করেন অবশ্যই তিনি প্রত্যেক বিষয় সম্পর্কে সম্মুখ অবগত রয়েছেন হে মানুষ আল্লাহ আল্লাহতালা তোমাদের জন্যে সে বিধানই নির্ধারিত করেছেন যার আদেশ তিনি দিয়েছিলেন নুহকে এবং যা আমি তোমার কাছে ওহি করে পাঠিয়েছি উপরন্তু যার আদেশ আমি ইব্রাহিম মূসা ও ইসাকে দিয়েছিলাম এদের সবাইকে আমি বলেছিলাম তোমরা এ বিধানকে প্রতিষ্ঠিত করো এবং কখনো এতে অনৈক্য সৃষ্টি করো না অবশ্য তুমি যে দিনের দিকে আহ্বান করছ এটা মুশরিকদের কাছে একান্ত দুর্বিষহ মূলত আল্লাহ আল্লাহতালা যাকেই চান তাকে বাছাই করে তার নিজের দিকে নিয়ে আসেন এবং যে ব্যক্তি তার অভিমুখে হয় তিনি তাকে হেদায়েতের পথে পরিচালিত করেন হে নাবি ওদের কাছে সঠিক জ্ঞান আসার পরও ওরা কেবলমাত্র নিজেদের পারস্পরিক বিদ্বেষের কারণে নিজেদের মধ্যে মতবিরোধ করে যদি এদের একটি সুনির্দিষ্ট কাল পর্যন্ত অবকাশ দিয়ে রাখার তোমার মালিকের ঘোষণা না থাকত তাহলে কবেই আজাবের মাধ্যমে ওদের মধ্যে একটা ফয়সালা হয়ে যেত অবশ্যই যাদের আগের লোকদের পরে কিতাবের উত্তরাধিকারী বানানো হয়েছে তারা এ ব্যাপারে এক বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত হয়ে আছে অতএব হে নাবি তুমি মানুষদের এ দিনের দিকে ডাকো তোমাকে যেভাবে আদেশ দেয়া হয়েছে সেভাবেই তুমি এর উপর দৃঢ় প্রতিষ্ঠিত অনুসরণ করো না তুমি বলে দাও আল্লাহ তালা কিতাবের যা কিছুই অবতীর্ণ করেন না কেন আমি তার উপরই ইমান আনি আমাকে আদেশ দেয়া হয়েছে যেন আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করি আল্লাহ আল্লাহতালা আমাদের রব এবং তোমাদেরও রব আমাদের কাজ আমাদের জন্যে এবং তোমাদের কাজ তোমাদের জন্যে আমাদের ও তোমাদের মাঝে কোনো বিতর্ক নেই আল্লাহ তালা আমাদের সকলকে এক জায়গায় জড়ো করবেন আর সবাইকে তার দিকেই ফিরে যেতে হবে যারা আল্লাহ আল্লাহতালা সম্পর্কে বিতর্ক করে বিশেষত আল্লাহতালার পক্ষ থেকে তা মেনে নেয়ার পর এদের বিতর্ক তাদের মালিকের কাছে সম্পূর্ণ অসার তাদের উপর রয়েছে তার গজব তাদের জন্য আরো রয়েছে তার কঠিন শাস্তি তিনি আল্লাহ তালা যিনি সত্য দিন সহ কিতাব ও ইনসাফের মানদণ্ড নাজিল করেছেন হে নাবি তুমি কি জানো সম্ভবত কেয়ামত একান্ত কাছে এসে গেছে যারা সে কেয়ামতের বিষয়টিকে বিশ্বাস করে না তারা কামনা করে তা ত্বরান্বিত হোক অপরদিকে যারা তা বিশ্বাস করে তারা তাকে ভয় করে কেননা তারা জানে সে দিনটি একান্ত সত্য জেনে রেখো অবশ্যই যারা ক্যামত সম্পর্কে বাক বিতণ্ডা করে তারা মারাত্মক গোমরাহিতে লিপ্ত রয়েছে আল্লাহ তার বান্দাদের সুখাত সূক্ষ্ম বিষয় সম্পর্কে অবহিত আছেন তিনি যাকে চান রিজিক দেন তিনি প্রবল পরাক্রমশালী যে ব্যক্তি পরকালের কল্যাণের ফসল কামনা করে আমি তার জন্য তা বাড়িয়ে দিই আর যে ব্যক্তি শুধু দুনিয়ার জীবনের ফসল কামনা করে আমি তাকে অবশ্যই দুনিয়ায় তার কিছু অংশ দান করি কিন্তু পরকালে তার জন্যে সে ফসলের কোনো অংশ থাকে না এদের কি এমন কোন শরিক আছে যারা এদের জন্য এমন জীবন বিধান প্রণয়ন করে নিয়েছে যার অনুমতি আল্লাহ তালা কখনো দান করেননি যদি তাদের উপর আজাবের সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে কবেই তাদের মধ্যে একটা ফয়সালা হয়ে যেত অবশ্যই জালেমদের জন্যে কঠিন শাস্তি রয়েছে হে নাবি সেদিন তুমি এ জালেমদের দেখতে পাবে তারা নিজেদের কর্মকাণ্ড থেকে ভীত সন্ত্রস্ত থাকবে কেননা কর্মকাণ্ডের যে পরিণাম তা তাদের উপর পতিত হবেই যারা আল্লাহতালার উপর ইমান এনেছে এবং নেক কাজ করেছে তারা জান্নাতের মনোরম উদ্যান সমূহে থাকবে তারা যা কিছু চাইবে তাদের মালিকের কাছ থেকে তাদের জন্য তাই সেখানে মজুদ থাকবে এটা হচ্ছে আল্লাহ তালার মহা অনুগ্রহ সেটা হচ্ছে সে মহা সুসংবাদ যা আল্লাহ তালা তার সেসব বান্দাদের দান করেন যারা এর উপর ইমান এনেছে এবং নে কাজ করেছে হেনাবি তুমি বলো আমি তোমাদের কাছ থেকে এর দিন প্রচারের উপর কোনো পারিশ্রমিক চাই না তবে তোমাদের সাথে আত্মীয়তা সূত্রে যে সৌহার্দ্য আমার রয়েছে সেটা আলাদা যে ব্যক্তি কোনো নেক কাজ করে তার জন্য আমি তার সে নেক কাজে অতিরিক্ত কিছু সৌন্দর্য যোগ করে দেই অবশ্যই আল্লাহ তালা ক্ষমাশীল গুণগ্রাহী হে নাবি তারা কি বলে এ ব্যক্তি আল্লাহতালার উপর মিথ্যা আরোপ করেছে অথচ আল্লাহ তালা চাইরে তোমার দিলের উপর মোহর মেরে দিতে পারতেন আল্লাহ তালা বাতিলকে এমনি মিটিয়ে দেন এবং সত্যকে তার বাণী দ্বারা সত্য বলে প্রমাণিত করে দেখিয়ে দেন অবশ্যই মানুষের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে তিনি সবিশেষ অবহিত রয়েছেন তিনি আল্লাহ তালা যিনি তার বান্দাদের তবা কবুল করেন এবং তাদের খাতা তিনি ক্ষমা করে দেন তোমরা যা কিছু করো সে সম্পর্কেও তিনি জানেন তিনি তাদের ডাকে সাড়া দেন যারা তার উপর ইমান আনে এবং নেক আমল করে তিনি তাদের নিজ অনুগ্রহে তাদের পাওনার চাইতে বেশি সব দান করেন হ্যাঁ যারা তাকে অস্বীকার করে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে যদি আল্লাহ তার সব বান্দাদের রেজেকে প্রাচুর্য দিতেন তাহলে তারা নিঃসন্দেহে জমিনে বিপর্যয় সৃষ্টি করত তিনি বরং পরিমাণ মতো যাকে যতটুকু চান তার জন্য ততটুকু রেজেকি নাজিল করেন অবশ্য তিনি নিজের বান্দাদের প্রয়োজন সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকে ভাল রয়েছেন তিনি তাদের প্রয়োজনের দিকেও নজর রাখেন তিনি আল্লাহ তালা তারা যখন বৃষ্টির ব্যাপারে নিরাশ হয়ে পড়ে তখন তিনি বৃষ্টি প্রেরণ করেন এবং এভাবে জমিনে তিনি তার রহমত ছড়িয়ে দেন মূলত তিনি অভিভাবক তিনি প্রশংসিত তার কুদরতের নিদর্শন হচ্ছে আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এ দুইয়ের মাঝখানে যত প্রাণী আছে তা তিনি ছড়িয়ে রেখেছেন তিনি যখন চাইবেন তখন আবার এদের সবাইকে জমা করতেও সক্ষম হবেন হে মানুষ যে বিপদ আপদই তোমাদের উপর আসুক না কেন তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের অর্জন অবশ্য আল্লাহ আল্লাহতালা তোমাদের অনেক অপরাধ এমনি ক্ষমা করে দেন তোমরা জমিনে কখনো তাকে ব্যর্থ করে দিতে পারবে না আল্লাহ তালা ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই নেই কোনো সাহায্যকারীও তার কুদ্রুতের নিদর্শন সমূহের মধ্যে সমুদ্রে বাতাসের বেগে বয়ে চলা পাহাড়সম জাহাজগুলো অন্যতম তিনি ইচ্ছা করলে বাতাস স্তব্ধ করে দিতে পারেন ফলে এসব নৌজান সমুদ্রের বুকে নিশ্চল হয়ে পড়ে থাকবে নিশ্চয় এর প্রক্রিয়ার মাঝে ধৈর্যশীল কৃতজ্ঞতার জন্য প্রচুর নিদর্শন রয়েছে অথবা তিনি চাইলে বাতাস তীব্র করে তাদের কৃতকর্মের কারণে তাদের ধ্বংস করে দিতে পারেন অবশ্য অনেক কিছু তিনি তো আবার ক্ষমাও করে দেন যারা আমার কুদরতের নিদর্শন ব্যাপারে খামাখা বিতর্ক করে তারা যেন জেনে রাখে তাদের কিন্তু পালানোর কোনো জায়গা নেই তোমাদের যা কিছুই এখানে দেয়া হয়েছে তা দুনিয়ায় কতিপয় অস্থায়ী ভোগের সামগ্রী মাত্র কিন্তু পুরস্কার হিসাবে যা আল্লাহ তালার কাছে আছে তাই হচ্ছে উত্তম স্থায়ী আর তা হচ্ছে সেসব লোকের জন্য যারা তার উপর ইমান আনে এবং সর্বাবস্থায় তারা তাদের মালিকের উপর নির্ভর করে এরা হচ্ছে সেসব মানুষ যারা বড় বড় গুনাহ ও অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকে বিশেষ করে যখন রাগান্বিত হয় তখন তারা অন্যদের ভুল ত্রুটি ক্ষমা করে দেয় যারা তাদের মালিকের ডাকে সাড়া দেয় নামাজ প্রতিষ্ঠা করে যাদের কাজ কাজকর্মগুলো সম্পাদনের সময় তাদের পারস্পরিক পরামর্শ হয় তাদের কর্মপন্থা আমি তাদের যে রিজিক দান করেছি তা থেকে তারা আমারই পথে খরচ করে যারা এমন ধরনের মানুষ যে যখন তাদের উপর বাড়াবাড়ি করা হয় একমাত্র তখনই তারা প্রতিশোধ গ্রহণ করে মন্দের প্রতিফল অনুরূপ মন্দই হবে কিন্তু যে ব্যক্তি মন্দ না করে ক্ষমা করে দেয় এবং আপোষ করে চলে আল্লাহ আল্লাহতালার কাছে অবশ্যই তার জন্যে যথাযথ পুরস্কার রয়েছে নিশ্চয় তিনি জালেমদের পছন্দ করেন না কোনো ব্যক্তি যদি তার সাথে জুলুম সংগঠিত হওয়ার পর জালেমের কাছ থেকে সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করে তাতে তাদের উপর কোনো অভিযোগ নেই অভিযুক্ত হচ্ছে তাদের উপর যারা মানুষদের উপর অত্যাচার করে এবং জমিনের বুকে অন্যায়ভাবে বিদ্রোহের আচরণ করে বেড়ায় এমন লোকদের জন্যই রয়েছে কঠোর আজাব যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং মানুষদের ক্ষমা করে দেয় সে যেন জেনে রাখে অবশ্যই এটা হচ্ছে সাহসিকতার কাজ সমূহের মধ্যে অন্যতম হে নাবি যে ব্যক্তিকে আল্লাহ তালা পথভ্রষ্ট করে দেন তার জন্য তিনি ছাড়া আর কোনো অভিভাবক থাকে না তুমি জালেমদের দেখবে যখন তারা জাহান নামের আজাব পর্যবেক্ষণ করবে তখন বলবে হে আল্লাহ আজ এখান থেকে ফিরে যাওয়ার কোনো পথ আছে কি তুমি তাদের দেখতে পাবে যখন তাদের জাহান্নামের কাছে এনে হাজির করা হবে তখন তারা অপমানে অবনত হয়ে যাবে ভয় তারা অর্ধ নির্মিলিত চোখে তাকিয়ে থাকবে এ অবস্থা দেখে যারা ইমান এনেছিল তারা বলবে সত্যিকার ক্ষতিগ্রস্ত লোক তো তারা যারা আজ কিয়ামতের দিন নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের এভাবে ক্ষতি সাধন করেছে এ নাবি জেনে রেখো নিঃসন্দেহে জালেমরা স্থায়ী আজাবে থাকবে আজাব এসে গেলে আল্লাহ তালা ছাড়া তাদের এমন কোনো অভিভাবক থাকবে না যারা তখন তাদের কোনো রকম সাহায্য করতে পারবে সত্যি কথা হচ্ছে আল্লাহ তালা যাকে গোমরাহ করেন তার জন্য বাঁচার কোন উপায় নেই হে মানুষ সে দিনটি আসার আগেই তোমরা তোমাদের মালিকের ডাকে সাড়া দাও মনে রেখো আল্লাহ তালার কাছ থেকে যে দিনটির প্রতিরোধকারী কেউই থাকবে না সেদিন তোমাদের জন্য কোনো আশ্রয়স্থল থাকবে না আর না তোমাদের পক্ষে সেদিন অপরাধ অস্বীকার করা সম্ভব হবে অতপর যদি এরা হেদাত থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি জেনে রেখো আমি তোমাকে তাদের উপর দারোগা করে পাঠাইনি তোমার দায়িত্ব হচ্ছে তাদের কাছে আল্লাহ তালার বাণী শুধু পৌঁছে দেয়া যখন আমি মানুষদের আমার রহমত এর স্বাদ আস্বাদন করাই তখন সে তাতে ভীষণ উল্লসিত হয় আবার যদি তাদেরই কোনো কর্মকাণ্ডের কারণে তাদের উপর কোনো দুঃখ কষ্ট আসে তখন মনে হবে মানুষ অবশ্যই বড়ই অকৃতজ্ঞ আকাশমণ্ডলী ও জমিনের সমুদয় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তালার জন্যেই তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন আবার যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন যাকে চান তাকে পুত্র কন্যা উভয় দান করেন আবার যাকে চান তাকে তিনি বন্ধ্যা করে দেন নিঃসন্দেহে তিনি জানেন ক্ষমতাও তিনি বেশি রাখেন আসলে কোনো মানুষের জন্যে এটা সম্ভব নয় যে আল্লাহ তালা সরাসরি তার সাথে কথা বলবেন অবশ্য ওহি দ্বারা অথবা পর্দার অন্তরাল থেকে কিংবা তিনি কোনো দূত তার কাছে পাঠাবেন এবং সে দূত তারই অনুমতিক্রমে তিনি যখন যেভাবে চাইবেন বান্দার কাছে ওহি পৌঁছে দেবে নিশ্চয় তিনি উচ্চ মর্যাদাশীল প্রজ্ঞাময় কুশলী হেনবি ভাবে আমি আমার আদেশে দিনের এ রুহ তোমার কাছে ওহি করে পাঠিয়েছি নতুবা তুমি তো আদৌ জানতেই না আল্লাহ তালার কিতাব কি না তুমি জানতে ইমান কি কিন্তু আমি এ রুহকে একটি নূরে পরিণত করে দিয়েছি যা দ্বারা আমি আমার বান্দাদের যাকে চায় তাকে দিনের পথ দেখাই অবশ্যই আমার আদেশক্রমে তুমি মানুষদের সঠিক পথ দেখিয়ে যাচ্ছ সে পথ আল্লাহ তালারই পথ যার জন্যে আসমান সমূহে ও জমিনে যা কিছু আছে সব কিছু শুনে রেখো একদিন সবকিছু আল্লাহ তালার দিকেই ধাবিত হবে আলহামদুলিল্লাহ হি আলামিন সুরা আর সুরা এখানেই শেষ হল এখন আমরা শুনবো সুরা আর জুখরুফ সুরা আর জুখরুফ উনব্বইটি আয়াত বিশিষ্ট মক্কায় অবতীর্ণ একটি সুরা বিসমিল্লাহ রহমান রাহিম রহমান রাহিম আল্লাহ তালার নামে হা মিম সুস্পষ্ট কিতাবের শপথ আমি কে আরবি ভাষার কোরআন বানিয়েছি আশা করা যায় তোমরা এটা অনুধাবন করতে পারবে অবশ্যই এ মহাগ্রন্থ কোরআন আমার কাছে লহে মাহফুজে সমুন্নত ও অটল রয়েছে হেনাবি তুমি বলো আমি কি সংশোধনের কর্মসূচি থেকে সম্পর্কহীন হয়ে তোমাদের উপদেশ দেওয়ার কাজ শুধু এ কারণেই ছেড়ে দেব যে তোমরা একটি সীমালঙ্ঘনকারী সম্প্রদায় আগের লোকদের মাঝে কত নবী না আমি পাঠিয়েছি তাদের অবস্থা ছিল যে নবী তাদের কাছে আসত ওরা তার সাথে ঠাট্টা বিদ্রুপ করত। তাদের মধ্যে যারা শক্তি সামর্থ্যে প্রবল ছিল আমি তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছি এদের পূর্ববর্তী লোকদের উদাহরণ তো আগেই অতিবাহিত হয়ে গেছে তুমি যদি ওদের জিজ্ঞেস করো আসমানসমূহ ও জমিন কে সৃষ্টি করেছেন তারা অবশ্যই বলবে যে এগুলো তো সবই পরাক্রমশালী ও সর্বজ্ঞ সত্তা আল্লাহ তালাই পয়দা করেছেন যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা সদৃশ করেছেন তাতে পথঘাট বানিয়েছেন আশা করা যায় তোমরা এতে করে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে তিনি আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করেছেন এবং তা দিয়ে মৃত ভূখণ্ডকে তিনি জীবন দান করেছেন ঠিক এভাবেই তোমরা একদিন পুনরুত্থিত হবে তিনি সবকিছুই জোড়ায় জোড়ায় পয়দা করেছেন তিনি তোমাদের জন্য নৌকা ও চতুষ্ জন্তু বানিয়েছেন যার উপর তোমরা আরোহণ করো যাতে করে তোমরা তাদের পিঠে স্থির হয়ে বসতে পারো তার উপর সুস্থির হয়ে বসার পর তোমরা তোমাদের মালিকের অনুগ্রহের কথা স্মরণ করো এবং বলো পবিত্র ও মহান তিনি যিনি আমাদের একে করে দিয়েছেন অন্যথায় আমরা তো তা করার কাজে সামর্থ্যবান ছিলাম না জন্যে এবং নিঃসন্দেহে আমরা আমাদের মালিকের দিকেই ফিরে যাব এরা আল্লাহ তালার বান্দাদের মধ্য থেকে কারো কারো জন্যে তার সার্বভৌমত্বের কিছু অংশ নির্দিষ্ট করে অবশ্যই মানুষ স্পষ্টত বড় অকৃতজ্ঞ আল্লাহ তালা কি তার নিজস্ব সৃষ্টি থেকে নিজের জন্য কন্যা সন্তানই বাছাই করেছেন আর তোমাদের জন্য মনোনীত করেছেন পুত্র সন্তানদের অথচ যখন এদের কাউকে কন্যা সন্তান জন্মের সে সুসংবাদ দেয়া হয় যার বর্ণনা ওরা দয়ময় আল্লাহ তালার জন্য দিয়ে রেখেছে তখন তার নিজের চেহারায় কালো হয়ে যায় এবং সে মনস্তাপ্লিষ্ট হয়ে পড়ে এই কি সে কন্যা সন্তান যারা সাজ অলংকারে লালিত পালিত হয় যারা নিজেদের সমর্থনে যুক্তি তর্কের বেলায়ও অগ্রণী হতে পারে না শুধু তাই নয় এরা ফেরেশতাদেরও যারা দয়াময় আল্লাহ তালার বান্দা মাত্র নারী বলে স্থির করে ফেরেস্তাদের সৃষ্টির সময় এরা কি সেখানে মজুদ ছিল যে তারা জানে এরা নর না নারী তাদের এ দাবিগুলো লিখে রাখা হবে এবং অচিরে তাদের এ ব্যাপারে জিজ্ঞেস করা হবে এরা আরও বলে দয়াময় আল্লাহতালা ইচ্ছা না করলে আমরা কখনও এ ফেরস তাদের ইবাদত করতাম না এদের কাছে আসলে এ ব্যাপারে কোনো জ্ঞানই নেই এরা শুধু অনুমানের উপরই ভর করে চলে অথবা আমি কি এর আগে তাদের অন্য কোনো কিতাব দিয়েছিলাম যাকে ওরা এখনো আঁকড়ে ধরে আছে তারা বরং বলে আমরা আমাদের বাপ দাদাদের এ মতাদর্শন অনুসারী হিসাবে পেয়েছি এবং আমরা তাদের পথে পরিচালিত হচ্ছি হেনি আমি তোমার আগে যখনই কোনো জনপদে এভাবে সতর্ককারী নবী পাঠিয়েছি তখনই তাদের বৃত্তশালীরা বলেছে আমরা আমাদের বাপ দাদাদের এ মতাদর্শের অনুসারী হিসাবে পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসারী হ্যাঁ নাবি তুমি বলো যদি আমি তার চাইতে উৎকৃষ্ট কোনো পথ তোমাদের কাছে নিয়ে আসি যার উপর তোমরা তোমাদের বাপ দাদাদের পেয়েছ তার পরেও তোমরা তাদের অনুসরণ করবে তারা বলল যে দিন দিয়ে তোমাকে পাঠানো হয়েছে আমরা তা অস্বীকার করছি অতপর আমি তাদের কাছ থেকে বিদ্রোহের প্রতিশোধ নিয়েছি তুমি দেখে নাও মিথ্যাবাদীদের কি ভয়াবহ পরিণাম হয়েছিল যখন ইব্রাহিম তার পিতা ও তার জাতিকে বলল আমি অবশ্যই তাদের থেকে সম্পূর্ণ মুক্ত যাদের তোমরা পূজা করো হ্যাঁ আমি এবাদাত শুধু তারই করি যিনি আমাকে সৃষ্টি করেছেন নিঃসন্দেহে তিনি আমাকে সৎ পথে পরিচালিত করবেন সে এ কথা তার পরবর্তী বংশধরদের কাছে তাওহিদের একটি স্থায়ী ঘোষণা হিসাবে রেখে গেল আশা করা গিয়েছিল তারা এদিকে প্রত্যাবর্তন করবে এ সত্ত্বেও আমি তাদের ও তাদের দাদাদের পার্থিব সম্পদ দান করা অব্যাহত রেখেছি যতক্ষণ না তাদের কাছে দিন ও পরিষ্কার নিয়ে আরেকজন এসে সত্য ঘোষণা হাজির হয়েছে কিন্তু যখন তাদের কাছে সত্য দিন এসে গেল তখন তারা বলতে লাগল এ তো হচ্ছে জাদু আমরা অবশ্যই তা অস্বীকার করি তারা এও বলল এ কোরআন এই দুটো জনপদের কোনো প্রভাবশালী ব্যক্তির উপর নাজিল হল না কেন হে নাবি তারা কি নিজেরাই তোমার মালিকের রহমত বন্টন করছে অথচ আমি দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি আমি তাদের একজনের উপর আরেকজনের বৈষয়িক মর্যাদা সমুন্নত করেছি যাতে করে তারা একজন অপরজনকে সেবক হিসাবে গ্রহণ করতে পারে কিন্তু তোমার মালিকের রহমত অনেক উৎকৃষ্ট তারা যেসব সম্পদ জমা করে তা তার চেয়ে বড় যদি এ কথার আশঙ্কা না থাকতো যে দুনিয়ার সব মানুষ একই পথের অনুসারী হয়ে যাবে তাহলে দয়াময় আল্লাহ তালাকে যারা অস্বীকার করছে তাদের ঘরের জন্যে আমি রৌপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি বানিয়ে দিতাম যার উপর দিয়ে তারা উঠত নামতো তাদের ঘরের জন্য সাজিয়ে দিতাম রোপ্য নির্মিত দরজা ও পালঙ্ক যার উপর তারা হেলান দিয়ে বসত কিংবা তা হতো স্বর্ণ নির্মিত আসলে এর সব কয়টি জিনিসই হচ্ছে পার্থিব জীবনের ধন সম্পদ আর হে নাবি আখেরাত ও তার আসল সম্পদ তোমার মালিকের কাছে রয়েছে তা একান্তভাবে তাদের জন্যে যারা আল্লাহ তালাকে ভয় করে যে ব্যক্তি দয়াময় আল্লাহ তালার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তার জন্যে একটি শয়তান নিয়োজিত করে দেই অতপর সেই সর্বক্ষণ তার সাথী হয়ে থাকে অবশ্যই এরা তাদেরকে আল্লাহ তালার পথ থেকে দূরে সরিয়ে রাখে যদিও তারা নিজেরা মনে করে তারা বুঝি সঠিক পথের উপরেই রয়েছে এ ব্যক্তি যখন কেয়ামতের দিন আমার সামনে হাজির হবে তখন সে তার শয়তান সাথীকে দেখে বলবে হাই কত ভালো হতো যদি আজ আমার ও তোমার মাঝে দুই উদয়াচলের ব্যবধান থাকত কত নিকৃষ্ট সাথী ছিলে তুমি আমার বলা হবে তোমরা যেহেতু শয়তানকে সাথী রূপে গ্রহণ করে নিজেদের উপর জুলুম করেছ তাই তোমরা এই আজাব একজন আরেকজনের অংশীদার হয়ে থাকো আজ এগুলো তোমাদের কোনো রকম উপকারই দেবে না হে নাবি, তুমি বধিরকে কিছু শোনাতে পারবে অথবা পারবে কি অন্ধকে পথ দেখাতে যে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত তাকেই কি সঠিক পথে আনতে পারবে অতপর আমি তোমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেলেও আমি এদের কাছ থেকে অবশ্যই বিদ্রোহের প্রতিশোধ নেব অথবা তোমার জীবদ্দশায় তোমাকে সে শাস্তির বিষয় দেখিয়ে দেওয়ার অদা আমি তাদের দিয়েছি তাকে কেউ ঠেকাতে পারবে না আমি অবশ্যই তাদের উপর ক্ষমতাবান অতএব এ গ্রন্থ যা তোমার উপর ওহি করে পাঠানো হয়েছে তাকে শক্তভাবে আঁকড়ে ধরো তুমি অবশ্যই সঠিক পথের উপর রয়েছ নিঃসন্দেহে এ কোরআন হচ্ছে তোমার ও তোমার জাতির জন্যে উপদেশ অচিরেই তোমাদের এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে হেনাবি তোমার আগে আমি যেসব রসুল পাঠিয়েছিলাম তুমি তাতে জিজ্ঞেস করে দেখো আমি কি কখনো তাদের জন্য দয়াময় আল্লাহ তালা ছাড়া অন্য কোনো মাবুদ ঠিক করে দিয়েছিলাম যাদের আসলেই কোনো ইবাদাত করা যেত আমি মুসাকে আমার নিদর্শন সমূহ দিয়ে ফেরাউন ও তার পারিশদের কাছে পাঠিয়েছিলাম অতপর সে তাদের বলল আমি হচ্ছি সৃষ্টিকুলের মালিকের রসুল যখন সে আমার নিদর্শন সমূহ নিয়ে তাদের কাছে এলো তখন সাথে সাথে তারা সেসব দিয়ে হাসি ঠাট্টা করতে লাগল আমি তাদের যে নিদর্শনে দেখাতাম তা হতো আগেরটার চাইতে বড় পরিশেষে আমি তাদের আজাব দিয়ে পাকড়াও করলাম আশা ছিল তারা আমার দিকে ফিরে আসে আজাব দেখলেই তারা মুসাকে বলতো হে জাদুকর তোমার রব তোমার সাথে যে অদা করেছেন তার ভিত্তিতে তার কাছে আমাদের জন্য দোয়া করো এবার নিষ্কৃতি পেলে আমরা অবশ্যই সঠিক পথে চলব অতপর আমি যখন তাদের উপর থেকে আজাব সরিয়ে নিলাম তখনই তারা মুসাকে দেয়া অঙ্গীকার ভঙ্গ করে বসলো একদিন ফেরাউন তার জাতিকে ডাকল এবং বলল হে আমার জাতি তোমরা কি বলো মিশরের রাজত্ব কি আমার নয় এ নদীগুলো কি আমার অধীন নয় তোমরা কি কিছুই দেখতে পাচ্ছ না আমি কি এই ব্যক্তি থেকে শ্রেষ্ঠ নই যে খুব নিচু জাতের এবং সে তো কথাগুলো পর্যন্ত স্পষ্ট করে বলতে পারে না তাছাড়া নবী হলে তাকে সোনার কঙ্কন পরানো হলো না কেন কিংবা তার সাথে দল বেঁধে আসমানের ফেরেস্তারাই বা এলো না কেন এসব বলে সে তার জাতিকে বেকুব বানিয়ে দিল এক পর্যায়ে তারা তার কথা মেনে নিল নিঃসন্দেহে ওরা ছিল এক নাফরমান সম্প্রদায়ের লোক এসব করে তারা যখন আমাকে দারুণভাবে ক্রোধান্বিত করল তখন আমিও তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং তাদের সবাইকে আমি পানিতে ডুবিয়ে দিলাম আমি পরবর্তী বংশধরদের জন্যে তাদেরকে ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা ও শিক্ষণীয় একটা দৃষ্টান্ত করে রাখলাম হেনাবি তাদের কাছে যখনই মারিয়াম পুত্রের উদাহরণ পেশ করা হয় তখন তোমার সম্প্রদায়ের লোকেরা সে কারণে খুশিতে চিৎকার করে ওঠে তারা বলল আমাদের মা বুধরা ভালো না সে মারিয়াম পুত্র ঈসা ভালো আসলে এরা কেবল বিতর্কের উদ্দেশ্যে এসব কথা উপস্থাপন করে বরং এরা হচ্ছে ভীষণ কলহপরায়ণ জাতি মূলত সে ঈসা ছিল আমারই একজন বান্দা যার উপর আমি অনুগ্রহ করেছিলাম তাকে বনি ইসরায়েলদের জন্য আমি আমার কুদরতের একটা আদর্শ বানিয়েছিলাম আমি চাইলে তোমাদের মধ্য থেকে আমি ফেরেস্তাদের বানিয়ে দিতাম সে অবস্থায় তারাই দুনিয়ার প্রতিনিধিত্ব করত। সে মারিয়াম পুত্র ঈশা হবে মূলত কেয়ামতের একটি নিদর্শন হেনাবি তুমি বলো তোমরা সে কেয়ামতের ব্যাপারে কখনো সন্দেহ পোষণ করো না তোমরা আমার আনুগত্য করো কেননা এটাই তোমাদের জন্যে সহজ সরল পথ শয়তান যেন কোনো অবস্থায় তোমাদের এ পথ থেকে বিচ্যুত করতে না পারে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য ঈশা যখন স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এলো তখন সে তার লোকদের বলল আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা আমাকে নিয়ে আজ নানা মতবিরোধ বিরোধ করছো একদিন আমি তোমাদের স্পষ্ট করে বলে দেব অতএব তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমার অবশ্যই আল্লাহ হচ্ছেন আমার রব তোমাদের অতএব তোমরা তারই ইবাদত এটাই হচ্ছে সরল পথ এ সত্ত্বেও তাদের বিভিন্ন দল তাকে নিয়ে নিজেদের মধ্যে মতানক্য সৃষ্টি করল অতঃপর দুর্ভোগ ও কঠিন দিনের আজাব তাদের জন্যে নির্ধারিত থাকল যারা অযথা বাড়াবাড়ি করল তারা কি এই ফায়সালার জন্যে কেয়ামতের অপেক্ষা করছে তা কিন্তু একদিন আকস্মিকভাবেই তাদের উপর এসে পড়বে এবং তারা টেরও পাবে না সেদিন দুনিয়ার বন্ধুরা সবাই একে অপরে দুশ্মন হয়ে যাবে অবশ্য যারা আল্লাহ তালাকে ভয় করেছে তাদের কথা আলাদা সেদিন আল্লাহ তালা এদের বলবেন এ আমার বান্দারা আজ তোমাদের কোনো ভয় নেই না তোমরা আজ দুশ্চিন্তাগ্রস্ত হবে এরা হচ্ছে সেসব লোক যারা দুনিয়াতে আমার আয়াতসমূহের উপর ইমান এনেছে এবং যারা ছিল আমার অনুগত বান্দা তাদের বলা হবে তোমরা এবং তোমাদের সঙ্গী সঙ্গিনীরা জান্নাতে প্রবেশ করো সেখানে তোমাদের সম্মানজনক মেহমানদারি করা হবে সেখানে তাদের উপর সোনার থালা ও পানপাত্রের প্রচুর আনাগোনা চলবে যা কিছুই তাদের মন চাইবে এবং যা কিছুই তাদের দৃষ্টিতে ভালো লাগবে তা সবই সেখানে মজুদ থাকবে উপরন্তু তাদের বলা হবে তোমরা এখানে চিরদিন থাকবে আর এটা হচ্ছে সেই চিরস্থায়ী জান্নাত যার আজ তোমরা উত্তরাধিকারী হলে এটা হচ্ছে তোমাদের সে নেক আমলের বিনিময় যা তোমরা দুনিয়ার জীবনে করে এসেছ এখানে তোমাদের জন্য প্রচুর পরিমাণ ফলমূল মজুদ থাকবে যা থেকে তোমরা প্রাণ ভরে খেতে পারবে অপরদিকে অপরাধীরা নিঃসন্দেহে থাকবে জাহান নামে সেখানে তারা থাকবে চিরদিন মুহূর্তের জন্যও তাদের থেকে শাস্তি লঘু করা হবে না এবং একান্ত হতাশ হয়েই তারা সেখানে পড়ে থাকবে আজাব দিয়ে আমি তাদের উপর মোটেই জুলুম করিনি বরং বিদ্রোহ করে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে ওরা জাহান্নামের প্রহরীকে ডেকে বলবে ওহে প্রহরী আজ তোমার রব যদি মৃত্যুর মাধ্যমে আমাদের শেষ করে দিতেন তাহলেই ভালো হতো সে প্রহরী বলবে না তোমরা এখানে চিরকাল পড়ে থাকবে নবীরা বলবে আমরা অবশ্যই তোমাদের কাছে সত্য দিন নিয়ে এসেছিলাম কিন্তু তোমাদের অধিকাংশ লোকই সত্যকে অপছন্দ করেছে তারা কি নবীকে কষ্ট দেওয়ার পরিকল্পনা করেই ফেলেছে তাহলে তারা শুনে রাখুক আমিও নবীকে কষ্ট থেকে বাঁচানোর আমার পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছি তারা কি ধরে নিয়েছে যে আমি তাদের গোপন কথা ও সলা পরামর্শ সমূহ শুনতে পাই না অবশ্যই আমি তা শুনতে পাই তাছাড়া আমার পাঠানো ফেরিস্তা যারা তাদের ঘাড়ের পাশে আছে তারাও সব লিখে রাখছে হে নাবি তুমি বলো যদি দয়াময় আল্লাহ তালার কোনো সন্তান থাকতো তাহলে আমি তার প্রথম ইবাদাত করতাম তিনি অনেক পবিত্র তিনি আসমান সমূহ ও জমিনের রব মহান আরসের তিনি অধিপতি এরা যা কিছু তার সম্পর্কে বলে তিনি তা থেকে পবিত্র অতএব হে নাবি তুমি এদের সেদিন পর্যন্ত অর্থহীন কথাবার্তা ও খেলাধুলায় মত্ত থাকতে দাও এমনি করে দেখতে দেখতে তারা সে দিনটির সম্মুখীন হবে যার অদা তাদের কাছে করা হয়েছে তিনি হচ্ছেন আল্লাহ তালা যিনি আসমানে মাহবুদ জমিনেও মাহবুদ তিনি বিজ্ঞ কুশলী সর্বজ্ঞ প্রভূত বরকতময় তিনি যার জন্যে সমূহ জমিন ও এ উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার একক সার্বভৌমত্ব নিবেদিত কে আমাদের সঠিক খবর তার কাছেই রয়েছে পরিশেষে তোমাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে তাকে বাদ দিয়ে এরা অন্য যাদের ডাকে তারা তো আল্লাহ তালার কাছে সুপারিশের কোনো ক্ষমতায় রাখে না তবে যারা সত্যের পক্ষে সাক্ষ্য দেবে এবং সত্য জানবে তাদের কথা আলাদা হে নাবি তুমি যদি তাদের জিজ্ঞেস করো কে তাদের সৃষ্টি করেছেন তারা বলবে অবশ্যই আল্লাহ তালা তাহলে বলো তারপরেও তাদের কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে আল্লাহ তালা তার রসুলের এ বক্তব্য সম্পর্কেও জানেন এ আমার রব এরা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা ইমান আনবে না এ রসুল অতপর তুমি এদের থেকে বিমুখ থাকো এদের সুন্দর দৃষ্টিতে দেখো এবং তাদের উদ্দেশ্যে সালাম বলো অচিরে ওরা সত্য মিথ্যা জানতে পারবে আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন সুরা আর জোখরফ এখানে শেষ হলো এখন আমরা শুনব সুরা আদো খান সুরা আদো খান উনষাট আয়াত বিশিষ্ট মক্কায় অবতীর্ণ একটি সুরা বিসমিল্লাহ রহমান রহমান রহিম আল্লাহ তালার নামে হা মিম সুস্পষ্ট কিতাবের শপথ আমি একে একটি মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি অবশ্যই আমি জাহান নাম থেকে সতর্ককারী তার নাজিলের রাতের মধ্যে প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা হয় তাই স্থিরকৃত হয় আমারই আদেশক্রমে অবশ্যই আমি আমার দুধ পাঠাই দুধ পাঠানো হয় তোমার মালিকের একান্ত অনুগ্রহে অবশ্যই তিনি সব কিছু শোনেন সব কিছু জানেন তিনি আসমানসমূহ জমিন এবং তাদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার সবকিছু রব যদি তোমরা ইমানদার হও তাহলে তার এ সত্য থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না তিনি ছাড়া আর নেই তিনি জীবন দান করেন তিনি মৃত্যু ঘটান তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তী বাপ দাদাদেরও রব এ সত্ত্বেও তারা সন্দেহের বশবর্তী হয়ে এর সাথে খেল তামাশা করে চলেছে অতএব ভে নাবি তুমি সেদিনের অপেক্ষা করো যেদিন আকাশ স্পষ্ট ধোয়া ছেড়ে দেবে তা মানুষের দ্রুত গ্রাস করে ফেলবে এটা হবে এক কঠিন শাস্তি যখন তারা বলবে এ আমাদের রব আমাদের কাছ থেকে এ আজাব সরিয়ে নাও অবশ্যই আমরা ইমানদার কিন্তু এখন আর তাদের উপদেশ গ্রহণ করার সুযোগ কোথায় তাদের কাছে সুস্পষ্ট রাসুল তো আগেই এসে গেছে তা সত্ত্বেও তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা বলেছে এগুলো হচ্ছে পাগল ব্যক্তি শেখানো অতিপয় মাত্র আমি যদি কিছু সময়ের জন্য আজাব সরিয়েও দেই তাতে কি লাভ তোমরা তো নিঃসন্দেহে আবারও তাই করবে একদিন আমি কঠোরভাবে এদের পাকড়াও করব সেদিন আমি পুরোপুরি প্রতিশোধ নেব এদের আগে আমি ফেরাউনের জাতিকে পরীক্ষা করেছি তাদের কাছে আমার একজন সম্মানিত রসুল মূসা এসেছিল মুসা ফেরাউনকে বলল তালার এই বান্দাদের তোমরা আমার কাছে দিয়ে দাও অবশ্যই আমি হচ্ছি তোমাদের জন্য একজন বিশ্বস্ত নাবি তোমরা আল্লাহ তালার সাথে বিদ্রোহ করো না অবশ্যই আমি নবতের সুস্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে এসেছি তোমরা যাতে আমাদের পাথর মেরে হত্যা করতে না পারো সেজন্য আমি আমার মালিক ও তোমাদের মালিকের কাছে আগে পানাহ চেয়ে নিয়েছি যদি তোমরা আমার উপর ইমান না আনো তাহলে তোমরা আমার কাছ থেকে দূরে থাকো অতপর সে তার মালিকের কাছে দোয়া করল হে আমার রব এরা হচ্ছে একটি না ফরমান জাতি তুমি আমাকে এদের কাছ থেকে মুক্তি দাও আমি বললাম তুমি আমার বান্দাদের সাথে করে রাতে রাতে এ জনপদ থেকে বেরিয়ে পড়ো সাবধান থেকে ফেরাউনের পক্ষ থেকে কিন্তু তোমাদের পশ্বাদন করা হবে সমুদ্রকে শান্ত রেখে তুমি পার হয়ে যেও নিঃসন্দেহে তারা হবে সমুদ্রে নিম্মজ্জিত বাহিনী যাবার সময় ওরা নিজেদের পেছনে কত উদ্যান কত ঝড় না ফেলে গেছে ফেলে গেছে কত ক্ষেতের ফসল কত সুরম্য প্রাসাদ কত বিলাস সামগ্রী যাতে ওরা সব সময় নিমগ্ন থাকত এভাবে আমি আরেক জাতিকে এসব কিছুর উত্তরাধিকারী বানিয়ে দিলাম এ ঘটনায় ওদের উপর না আসমান কোন রকম কান্নাকাটি করল না জমিন কাঁদল আজাব আসার পর তাদের তো কোনো অবকাশই দেয়া হল না আমি অবশ্যই বনি ইসরায়েলদের অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করেছি উদ্ধার করেছি ফেরাউন ও তার গোলামের শৃঙ্খল থেকে অবশ্যই সে ছিল সীমালঙ্ঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তি অবশ্যই আমি জ্ঞানের উপর তাদের জাতি বনি ইসরায়েলদের দুনিয়ার উপর শ্রেষ্ঠত্ব দান করেছি আমি তাদের এমন কতিপয় নিদর্শন দিয়েছি যাতে তাদের জন্যে সুস্পষ্ট পরীক্ষা নিহিত ছিল অবশ্যই এ মূর্খ লোকেরা বলত এটা হচ্ছে আমাদের প্রথম মৃত্যু আমরা আর কখনো পুনরুত্থিত হব না তারা আরো বলতো তোমরা যদি পুনরুত্থান সম্পর্কে সত্যবাদী হও তাহলে আমাদের বাপ দাদাদের কবর থেকে উঠিয়ে নিয়ে এসো শক্তি সামর্থ্যের দিক থেকে কি তারা বড় না তুব্বা জাতি ও তাদের আগে যারা ছিল তারা বড় আমি তাদের মতো শক্তিশালীদেরও ধ্বংস করে দিয়েছি কেননা তারা ছিল না ফরমান জাতি আমি আসমানসমূহ জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার কোনোটাই খেল তামাশচ্ছলে পয়দা করিনি এগুলো আমি যথাযথ উদ্দেশ্য ছাড়াও সৃষ্টি করিনি কিন্তু অধিকাংশ মানুষই এ সম্পর্কে জানে না অবশ্যই এদের সবার পুনরুত্থান ও বিচার ফায়সালা দিনক্ষণ নির্ধারিত রয়েছে সেদিন এক বন্ধু আরেক বন্ধুর কোনই কাজে আসবে না না তাদের সেদিন কোনো রকম সাহায্য করা হবে অবশ্য যার উপর আল্লাহ তালা দয়া করবেন তার কথা আলাদা নিঃসন্দেহে তিনি মহাপরাক্রমশালী দয়ালু নিঃসন্দেহে জাহান নামে জাক্কুম নামের একটি গাছ থাকবে তা হবে পাপিদের জন্য সেখানকার খাদ্য গলিত তামার মতো তা পেটের ভেতর ফুটতে থাকবে তা হবে ফুটন্ত গরম পানির মতো ফেরেস তাদের প্রতি আদেশ হবে ধরো একে অতপর হেঁচড়ে জাহান্নামের মধ্যস্থনের দিকে নিয়ে যাও তারপর তার মাথার উপর ফুটন্ত পানির আজাব ঠেলে দাও তাকে বলা হবে আজাবের স্বাদ আস্বাদন করো তুমি অবশ্যই ছিল শক্তিশালী একজন অভিজাত মানুষ এ শাস্তি সম্পর্কে তোমরা অভিজাত লোকগুলোয় ছিলে বেশি সন্ধিহান অপরদিকে আল্লাহ ভীরু লোকেরা নিরাপদ অনাবিল শান্তির জায়গায় থাকবে থাকবে মনোরম উদ্যানে ও অমিও ঝর্ণাধারায় মিহি ও পুরু রেশমী বস্ত্র পরিধান করে এরা একে অপরের সামনাসামনি হয়ে বসবে এমনই হবে তাদের পুরস্কার উপরন্তু তাদের আমি দেব আয়ত লোচনা পরমা সুন্দরী হুর তারা সেখানে প্রশান্ত মনে সব ধরনের ফল ফলারের অর্ডার দিতে থাকবে প্রথম মৃত্যু ছাড়া যা দুনিয়াতে এসে গেছে সেখানে তাদের আর মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে না তাদের রব তাদের জাহান্নামের আজাব থেকে বাঁচিয়ে দিবেন হে হেনাবি এ হচ্ছে মুকমিনদের প্রতি তোমার মালিকের দয়া অনুগ্রহ এটাই হচ্ছে সেদিনের মহা সাফল্য হে হেনাবি আমি এ কোরআনকে তোমার মাতৃভাষায় সহজ করে দিয়েছি যাতে করে তারা এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে সুতরাং তুমি এদের পরিণাম দেখার জন্যে অপেক্ষা করতে থাকো আর ওরা তো প্রতীক্ষা করেই যাচ্ছে আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন সুরা দোখান সহজ সরল বাংলা অনুবাদ এখানে শেষ হল আমরা এখন শুনব সুরা আল জাসিয়া সুরা আল জাসিয়া মক্কায় অবতীর্ণ সুরা ঈশ্বরের আয়াত সংখ্যা সাঁত্রিশটি বিসমিল্লাহ রহমানির রাহিম রহমান রহিম আল্লাহ তালার নামে হা মিম পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তালার কাছ থেকে এ কিতাবের অবতরণ নিঃসন্দেহে আকাশমালা ও জমিনে ইমানদারদের জন্যে আল্লাহ তালাকে জানার অগণিত নিদর্শন রয়েছে নিদর্শন রয়েছে স্বয়ং তোমাদের সৃষ্টির মাঝে এবং জমিনে বিচরণশীল জীবজন্তুর মাঝেও যাদের তিনি সর্বত্র ছড়িয়ে রেখেছেন নিদর্শন রয়েছে বিশ্বাসী সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে রাত দিনের পরিবর্তনের মাঝে যে রেজেক আল্লাহ তালা আসমান থেকে পাঠান যা দিয়ে তিনি জমিনকে তার মৃত্যুর পর পুনরায় জীবিত করে তোলেন তার মাঝেও এই বায়ুর পরিবর্তনের তার কুদরতের নিদর্শন ছড়িয়ে রয়েছে তাদের জন্যে যারা চিন্তা গবেষণা করে এ হচ্ছে আল্লাহ তালার আয়াতসমূহ যা আমি যথাযথভাবে তোমার কাছে পড়ে শোনাচ্ছি অতঃপর তুমি কি বলতে পারো আল্লাহ আল্লাহতালা ও তার এ নিদর্শনের পর আর কোন কথার উপর তারা আনবে দুর্ভোগ প্রতিটি মিথ্যাবাদী পাপাচারীর জন্যে আল্লাহ তালার আয়াত যখন তার উপর তেলাপ করা হয় তখন সে তা শোনে কিন্তু একটু পরে এসে অহংকারী হয়ে এমনভাবে জেদ ধরে যেন সে তা শুনতেই পায়নি সুতরাং তুমি তাকে এক কঠিন আজাবের সুসংবাদ দাও যখন সে আমার আয়াতসমূহের কোনো বিষয় সম্পর্কে জানতে পারে তখন সে একে পরিহাসের বিষয় হিসেবে গ্রহণ করে এমন ধরনের লোকদের জন্যে অপমানজনক আজাব রয়েছে তাদের সামনে রয়েছে জাহান্নাম এবং সেসব জিনিস যা তারা দুনিয়া থেকে অর্জন করে এনেছে তা তাদের কোনো কাজেই এলো না না সেসব সব মাবুদ তাদের কোনো কাজে এলো যাদের তারা আল্লাহ তালাকে বাদ দিয়ে নিজেদের অভিভাবক বানিয়ে রেখেছিল তাদের সবার জন্য রয়েছে জাহান নামের কঠোর শাস্তি এ কোরআন হচ্ছে সম্পূর্ণত এ দাঁত তা সত্ত্বেও যারা তাদের মালিকের আয়াত অস্বীকার করে তাদের জন্য অতিশয় নিকৃষ্ট ও কঠোরতর আজাব রয়েছে আল্লাহ তালায় সেই মহান সত্তা যিনি সমুদ্রকে তোমার অধীন করে রেখেছেন যাতে করে তোমরা তারই আদেশক্রমে নৌযান সমূহে আরোহণ করে তাতে চলতে পারো এবং এর দ্বারা তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো আশা করা যায় তোমরা এজন্য তার শকর আদায় করবে একইভাবে তার অনুগ্রহ থেকে তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সব কিছু তোমাদের অধীন করে দিয়েছেন অবশ্যই এর মধ্যে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে অনেক নিদর্শন রয়েছে এনাবি ইমানদারদের তুমি বলো যারা আল্লাহ তালার অমোক বিচারের দিনগুলো থেকে কিছুই আশা করে না তারা যেন তাদের ক্ষমা করে দেয় যাতে করে আল্লাহ বিশেষ এ আল্লাহকে তাদের কৃতকর্মের জন্য পরকালে পুরোপুরি বিনিময় দিতে পারেন তোমাদের মাঝে কেউ যদি কোনো নেক কাজ করে তা সে করে তার নিজের ভালোর জন্যেই আবার কেউ যদি কোনো মন্দ কাজ করে তার প্রতিফল কিন্তু তার উপরই পড়বে অতপর তোমাদের সবাইকে তোমাদের মালিকের কাছে ফিরে যেতে হবে আমি বনি ইসরায়েলদের কিতাব রাষ্ট্রক্ষমতা ও নবাদ দান করেছিলাম আমি তাদের উৎকৃষ্ট রেজেক্ট দিয়েছিলাম এসব কিছুর মাধ্যমে আমি তাদের সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম দিন সংক্রান্ত বিষয়গুলো আমি তাদের বিশদভাবে দান করেছি অতপর যে মতবিরোধ তারা নিজেদের মধ্যে সৃষ্টি করেছে তা তারা করেছে তাদের কাছে সঠিক জ্ঞান আসার পর করেছে তাদের পারস্পরিক জেদের কারণে নাবি কে আমাদের দিন অবশ্যই তোমার মালিক তাদের মধ্যে সেসব বিষয়ের ফয়সলা করে দেবেন যে ব্যাপারে তারা দুনিয়ায় মতবিরোধ করেছে অতপর হে নাবি আমি তোমাকে দিনের এক বিশেষ পদ্ধতির উপর এনে স্থাপন করেছি অতএব তুমি শুধু তারই অনুসরণ করো শরীয়তের ব্যাপারে সেসব লোকদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো না যারা আখেরাত সম্পর্কে কিছুই জানে না আল্লাহ তালার মোকাবেলায় এরা তোমার কোনো কাজে আসবে না জালেমরা অবশ্যই একজন আরেকজনের বন্ধু আর পরেজগার লোকদের আসল বন্ধু হচ্ছেন আল্লাহ স্বয়ং এ কোরআন হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট দলিল সর্বোপরি বিশ্বাসীদের জন্যে তা হচ্ছে জ্ঞানের কথা অধ ও অনুগ্রহ যারা অপকর্ম করে তারা কি মনে করে নিয়েছে আমি কি তাদের পরিণতি সে লোকদের মতো করে দেব যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জীবন ও তাদের মরণ কি একই ধরনের হবে কত নিম্নমানের ধারণা পোষণ করছে এরা আল্লাহ আল্লাহতালা সম্পর্কে আল্লাহ আল্লাহতালা আসমানসমূহ ও জমিনকে যথাযথভাবে সৃষ্টি করেছেন যাতে করে এ দুয়ের মাঝে বসবাসরত প্রতিটি বাসিন্দার কাজকর্মে ঠিক ঠিক বিনিময় দেয়া যেতে পারে কে দিন তাদের কারো প্রতি জুলুম করা হবে না হে নাবি তুমি কি সে ব্যক্তির প্রতি খেয়াল করেছ যে নিজের খেয়াল খুশিকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তালা তাকে গোমরাহ করে দিয়েছেন তার কান ও তার অন্তরে তিনি মোহর মেরে দিয়েছেন তার চোখে তিনি পর্দা এঁটে দিয়েছেন এমন ব্যক্তিকে আল্লাহ তালার পর কে পথ নির্দেশ দেবে তারপরও কি তোমরা কোনো উপদেশ গ্রহণ করবে না এ মূর্খ লোকেরা এও বলে এ দুনিয়া ছাড়া আমাদের আর কোনো জীবনই নেই আমরা এখানেই মরি বাঁচি কালের আবর্তন ছাড়া অন্য কিছু আমাদের ধ্বংসও করে না মূলত এদের এ ব্যাপারে কোনোই জ্ঞান নেই এরা শুধু আন্দাজ অনুমানের ভিত্তিতেই কথা বলে যখন এদের কাছে আমার কিতাবের সুস্পষ্ট আয়াতগুলো পড়া হয় তখন এদের কাছে এছাড়া আর কোনো যুক্তিই থাকে না যে তারা বলে তোমরা যদি মৃত্যু পরবর্তী জীবনের দাবিতে সত্যবাদী হও তাহলে আমাদের বাপ দাদাদের কবর থেকে নিয়ে এসো হে নাবি তুমি এদের বলো আল্লাহ তালায় তোমাদের জীবন দান করেন তিনি তোমাদের মৃত্যু দেন তিনি আবার কেমাতের দিন তোমাদের পুনরায় একত্রিত করবেন এ ব্যাপারে কোনোই সন্দেহ নেই কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না আকাশমণ্ডলী ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব আল্লাহ তালার জন্যেই যেদিন কেয়ামত সংঘটিত হবে সেদিন এ বাতিলপন্থীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে এনাবি সেদিন তুমি প্রত্যেক সম্প্রদায়কে দেখবে মহা মহাবিচারকের সামনে তারা ভয়ে আতঙ্কে নতজানু হয়ে পড়ে থাকবে প্রত্যেক জাতিকে তাদের আমল নামার দিকে ডাক দেয়া হবে তাদের বলা হবে দুনিয়ায় তোমরা যা কিছু করতে আজ তোমাদের তার যথাযথ প্রতিফল দেয়া হবে বলা হবে এ হচ্ছে আমার কাছে সংরক্ষিত তোমাদের নথিপত্র যা তোমাদের কর্মকাণ্ডের উপর ঠিক ঠিক বর্ণনায় পেশ করবে তোমরা যখন যা করতে আমি তা লিখে রাখছিলাম যারা ইমান এনেছে এবং সে অনুযায়ী নেক কাজ করেছে আজ তাদের রব তাদের তার অনুগ্রহে জান্নাতে দাখিল করাবেন আর এটাই হবে সেদিনের সুস্পষ্ট সাফল্য অপরদিকে যারা কুফুরি অবলম্বন করেছে আমি তাদের বলবো তোমাদের সামনে কখনো কি আমার আয়াতসমূহ পড়ে শোনানো হতো না অতপর তোমরা অধ্যত্ত্ব প্রকাশ করেছিলে মূলত তোমরা ছিলে নাফরমান জাতি যখন তোমাদের বলা হতো আল্লাহতালার অদা সত্য এবং কেয়ামত সংঘটিত হবে এর মধ্যে কোনও রকম সন্দেহ নেই তখন তোমরা অহংকার করে বলতে আমরা জানি না কেয়ামত আবার কি আবার এ ব্যাপারে আন্দাজ অনুমান ছাড়া আর কিছুই করতে পারি না আমরা তাতে বিশ্বাসীও নই সেদিন তাদের মন্দ কাজগুলো তাদের কাছে স্পষ্ট হয়ে পড়বে এবং সে বিষয়টি তাদের পরিবেষ্টন করে নেবে যে ব্যাপারে তারা হাসি ঠাট্টা করে বেড়াতো বলা হবে আজ আমি তোমাদের সেভাবে ভুলে যাব যেভাবে তোমরা দুনিয়ায় থাকতে এ দিনের সাক্ষাৎ ভুলে গিয়েছিলে আজ তোমাদের ঠিকানা হবে জাহান নামের আগুন এখানে তোমরা কোনোই সাহায্যকারী পাবে না এটা এ কারণে তোমরা আল্লাহ তালার আয়াতসমূহ নিয়ে হাসি তামাশা করতে এবং পার্থিব জীবন দারুণভাবে তোমাদের প্রতারিত করে রেখেছিল সুতরাং আজ তাদের সেখান থেকে বের করে আনা হবে না না আল্লাহ তালার দরবারে তাদের কোন রকম অজুহাত পেশ করার সুযোগ হবে সকল প্রশংসা আল্লাহতালার জন্যে যিনি সমূহের রব যিনি জমিনের রব তিনি রব গোটা সৃষ্টিকূলের আকাশমণ্ডলী ও জমিরের সব গৌরব মাহত্ব তার জন্যেই নিবেদিত তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় সদক আজিম মহান আল্লাহ সত্য আলহামদুলিল্লাহ হে রব্বুল আলমিন পবিত্র মা হে রমজানের পঁচিশতম দিনে আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআন মাজিদের পঁচিশতম পাড়ার সহজ সরল বাংলা অনুবাদ শেষ করলাম আগামীকাল ছাব্বিশতম দিনে আমরা ছাব্বিশতম পাড়া শুনবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হই